السلام عليكم ورحمة الله وبركاته. عليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر؟ صدق الله العلي العظيم. وقال النبي عليه الصلاة والسلام: الدين النصيحة. قلنا لمن؟ قال: لله ولكتابه ولرسوله ولأئمة المسلمين وعامتهم، أو كما قال النبي عليه الصلاة والسلام. الحمد لله. جمعي دو مستطيع مدير سورة ياسين. আমরা ধারণ করছিলাম সিনের আজকে আমাদের ষষ্ঠ পর্ব। আমরা আজকে অনেকগুলো আয়াত পড়ব। 20 নম্বর আয়াত থেকে আমরা 19 নম্বর আয়াত পর্যন্ত শেষ করেছিলাম। 20 নম্বর আয়াত থেকে একেবারে 32 নম্বর আয়াত পর্যন্ত আমরা আজকে ইনশাল্লাহ পড়ার চেষ্টা করব। আমরা গত পঞ্চম পর্বে শিখছিলাম যে এখানে একটা ঘটনা আলোচনা হচ্ছে। তিনজন রাসূল প্রেরিত হয়েছে, তারা দাওয়াত দিচ্ছিলেন, কিন্তু যাদেরকে দাওয়াত দিচ্ছিলেন তাদের কাছে যুক্তি কোনো উত্তর ছিল না। তারা সহিংসতায় লিপ্ত হয়েছিল, তাদেরকে হত্যার হুমকি দিয়েছিল। তারা বলতেছিল যে তারা তাদেরকে লানারজুমান্নাকুম ওয়ালা ইয়ামাসসান্নাকুম ইন্না আযাবুন আলীম, আমরা তোমাদেরকে পাথর মেরে হত্যা করব, আমাদের পক্ষ থেকে তোমাদেরকে কঠিন শাস্তি গ্রাস করবে, স্পর্শ করবে। তো এই ঘটনারই ধারাবাহিকতায় সামনে আসতেছে 20 নম্বর আয়াতে বিসমিল্লাহ রহমান রহিম, ওয়াজা মিন আকসাল মদিনাতি রাজুলুন ইয়াসআ قال يا قوم اتبعوا المرسلين. وجاء من أقصى المدينة، শহরের দূর প্রান্ত থেকে রাজুলুন একজন ব্যক্তি এসেছিল, ইয়াসআ দৌড়াতে দৌড়াতে, قال এসে তিনি বলছিলেন ইয়া কওমি হে আমার সম্প্রদায়, ইত্তাবিউল মুরসালিন তোমরা রাসূলদেরকে অনুসরণ করো। ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন তোমরা রাসূলদেরকে অনুসরণ করো। এই আয়াতের মধ্যে অনেকগুলো বিষয় খেয়াল করার, এখান থেকে শিক্ষণীয় অনেকগুলো বিষয়। প্রথম বিষয় হলো দেখেন, ওয়াজাআ মিন আকসাল মাদিনাতি রাজুলুন, শহরের দূর প্রান্ত থেকে একজন ব্যক্তি দৌড়ে এসেছিল, একজন ব্যক্তি। এখান থেকে খেয়াল করলে আমরা দেখবো তাদের কাছে রাসুল আসছে কয়জন, তিনজন রাসুল। তিনজন রাসুল দাওয়াতের কার্যক্রম পরিচালনা করতেছে, দিন রাত তাদের মেহনত পরিশ্রমের শেষে তাদের ফলাফল কয়জন, একজন ব্যক্তি মনোনয়ন করেছে। এটা আমরা ওই যে পূর্বের আয়াতেও শিখছিলাম, ইত্তাবিউ সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন ইন্নামা তুনজিরু মান ইত্তাবা আয-যিক্রা ওয়া খাশিয়া আর-রাহমান, যে আসলে ইমান এবং হেদায়েতের তৌফিক প্রাপ্ত হবে সেই যে হলো ইত্তাবা আয-যিক্রা, এই যিক্রাকে যে অনুসরণ করবে, ওয়া খাশিয়া আর-রাহমান বিল গায়ব, এবং অন্তরে অন্তরে অদৃশ্য স্থানে গায়েবের মধ্যে যে রহমানকে ভয় করবে, এরকম একজন, এই অল্প সংখ্যক তারাই মানবে। তো এই যে তিনজন রাসুল, তাদের দিন রাত মেহনতের পরে একজন ব্যক্তি মানানয়ন করেছে, একজন ব্যক্তি। সম্মানিত উপস্থিতি, এখান থেকে আমরা শিক্ষা পাই যে আমরা আমাদের পরিশ্রম চেষ্টা আমাদের করতে হবে, ফলাফল এর মধ্যে কয়জন আসলো এটা আমি কতজন মানুষকে শিখাতে পারলাম, কতজন মানুষের মধ্যে এর প্রভাব পড়লো, এটার জিম্মাদার আল্লাহ তাআলা। এটা একান্তই আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত হয়, কয়জন ইমান আনবে, কয়জন এটা কি করবে, বাকি আমার কাজ হলো আমার দায়িত্ব আমি ভালোভাবে আঞ্জাম দিচ্ছি কিনা সেদিকে মনোযোগী হওয়া। হোক সেখানে একজন মাত্র ইমানদার, হোক সেখানে একজন মাত্র শুনতেছে,
তো এই যে কয়জন সংখ্যা কত বড় হলো, কয়জনকে শোনাইতে পারলাম, কয়জনকে রাস্তায় আনতে পারলাম, এটা আমার দায়িত্ব। আমার দায়িত্ব হলো আমি আমার কাজটা করতেছি কিনা, বাকি পরবর্তী কি হবে সেটা আল্লাহ সুবহানাহু তাআলা নির্ধারণ করবে। এই জন্য আমাদেরকে এই সংখ্যার কোয়ান্টিটি কত বড় এইদিকে ফোকাস করা যাবে না, আমাদের দায়িত্ব আমি কত সুন্দরভাবে আঞ্জাম দিয়েছি, সেক্ষেত্রে আমার কোনো গাফলতি আছে কিনা, কোতাহি আছে কিনা সেটাকে পয়েন্ট আউট করতে হবে। এখানে লক্ষণীয় আরেকটা বিষয় হলো মিন আকসাল মাদিনাতি, দেখেন আগে এই আয়াতের মধ্যে শুরুর দিকে শব্দ ছিল ওয়াদরিব লাহুম মাসালান আসহাবাল কারিয়া, এনবি আপনি তাদেরকে একটা আসহাবুল কারিয়া জনপদবাসীর দৃষ্টান্ত পেশ করুন, তো ওইখানে শব্দ ছিল আল কারিয়া, এখানে শব্দ হলো আল মাদিনা, জনপদবাসী। এমনি মাদিনাতুন এবং কারিয়াতুন, কারিয়াতুন অর্থ গ্রাম শহর, মাদিনাতুন অর্থ গ্রাম শহর। আরবি ভাষার নিয়ম হলো একই বিষয়বস্তুর মধ্যে যদি একই শব্দ দুইবার আসে তাহলে বোঝা যায় একই শহর। ওখানে যদি কারিয়া বলছিল, এখানেও যদি কারিয়া বলতো তাহলে বোঝা যাইতো একই শহরের ব্যক্তি, কিন্তু পূর্বে শব্দ ছিল আল কারিয়া, এখানে আসছে আল মাদিনা। এখান থেকে বোঝা যায় যে রাসুলগঞ্জ যেই শহরে যেই আসহাবুল কারিয়া যাদেরকে দাওয়াত দিচ্ছিল, এই যে এই এক ব্যক্তি যে দৌড়ে আসছে সে ওই শহরের না, ভিন্ন শহরের, ভিন্ন শহরের। তো ওই ভিন্ন শহরের একেবারে প্রান্ত থেকে দূর থেকে একজন ব্যক্তি দৌড়ে আসলো। তো এখান থেকে একটা শিক্ষা পাই আমরা যে দেখেন এখন তো আমাদের, আমি এক জায়গায় দাওয়াতি কার্যক্রম পরিচালনা করতেছি, এখান থেকে ফেসবুক টুইটার ইত্যাদি অনেক সোশ্যাল মিডিয়া আছে যার মাধ্যমে পৌঁছানো সম্ভব, কিন্তু ওই সময় দেখেন তার মানে রাসুলরা ওই জনপদের মধ্যে আল্লাহ তাআলা পাঠাইছে, ওইখানে তারা তাদের থেকে কেউ শুনছে সে মারে নাই, ওইখান থেকে তার কাছ থেকে আরেকজন 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 এইভাবে শুনতে শুনতে অন্য শহর পর্যন্ত চলে গেছে। ওইখানে এক ব্যক্তি তার হৃদয় উর্বর ছিল, সে দিকরা এই স্মরণিকা এই কোরআনকে ফলো করার জন্য প্রস্তুত ছিল, এই রাসুলের কথা তাদেরকে খুব প্রভাবিত করেছে, সে ইমান নিয়ে আসছে। সে ইমান আনার পরে তার কাছে মনে হয়েছে যে এই বাণী আমার পৌঁছানো দরকার, আমার দায়িত্ব আমাকে পালন করা দরকার। তিনজন রাসুল কাজ করতেছে, তারপরেও সে দৌড়ে ওখান থেকে চলে আসছে। ওয়াজাআ মিন আকসাল মাদিনাতি রাজুল। সুতরাং এখানে মনে রাখতে হবে আরেকটা বিষয় যে যুগে যুগে আল্লাহ সুবহানাহু তাআলা যত নবী রাসুল পাঠাইছেন সবাইকে একেবারে যেখানে সভ্যতার তুঙ্গে থাকে যে শহরটা ওই শহরেই পাঠাইছেন। আমরা আমাদের নবীর ক্ষেত্রেও যদি খেয়াল করি, নবীজি আলাইহিস সালামকে ওই সময় আরবের সবচেয়ে আবাদ শহর মক্কায় পাঠাইছেন, যদিও তুলনামূলক মক্কার লোকদের চাইতে মদিনার লোকেরা ভালো। এখনো দেখবেন মক্কার লোকদের চাইতে মদিনার লোকেরা, মক্কার চাইতে মদিনার ব্যবহার সব দিক থেকে পরিবেশ পরিস্থিতি অনেক সুন্দর মক্কার চাইতে। বাকি আল্লাহ তাআলা সব সময় ওই যে একদম প্রসিদ্ধ শহরে পাঠান, মূল শহরে যেহেতু বিশৃঙ্খলা বেশি থাকে, এবং এটা গবেষণায় আসছে যে সব রসুলরাই শহরে আসছে এবং দাওয়াতি কার্যক্রম ইত্যাদি সব শহরেই হয়, বাকি শহরের চাইতে গ্রামে, শহরের চাইতে গ্রামে বা যেখানে খুব ভিড় মানুষ অনেক বেশি তার চাইতে গ্রামের পরিবেশ ভালো থাকে, দিনদারিতার দিক থেকে তাদের অন্তর ভালো থাকে, তাদের মধ্যে এত গান্দিগি থাকে না। হ্যাঁ শহরের ইল্লা মাশাআল্লাহ কিছু মানুষ অনেক ভালো, বাকি শহরের মধ্যে হলো এই নোংরামো ইত্যাদি সব কিছুর সয়লাব বেশি থাকে। এই জন্য শহরের মধ্যে আধ্যাত্মিকতা, তাজকিয়া, নিজের আত্মশুদ্ধি ইত্যাদি বিষয়গুলো কম থাকে, তুলনামূলক গ্রামে বেশি থাকে। এই জন্য গ্রামের মানুষদের মধ্যে প্রভাব বেশি পড়ে, তাদেরকে অল্প কথায় বোঝানো যায়, তাদের মধ্যে এত পেচগুচ নাই। এই জন্য দেখেন এই গ্রামের একদম দূর প্রান্তের এক ব্যক্তি প্রভাবিত হয়ে সে চলে আসতেছে। ওয়াজাআ মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসআ, আরেকটা এখানে শব্দ আসছে ইয়াসআ, ইয়াসআ মানে দৌড়ে দৌড়ে দৌড়াতে দৌড়াতে আসছে। একজন মানুষ কখন দৌড়ায়? যখন ইমার্জেন্সি অবস্থা তৈরি হয়। তো এই ব্যক্তির জন্য ইমার্জেন্সি অবস্থা কি? সে হলো দেখতেছে যে রাসুলদেরকে অস্বীকার করতেছে আমার কওম, আমার পরিচিত জাতির লোকেরা রাসুলদেরকে অস্বীকার করতেছে। তার জন্য ইমার্জেন্সি সিচুয়েশন হলো রাসুলদেরকে অস্বীকার করা, রাসুলদেরকে অপমান করা, রাসুলদের সাথে উপহাস করা,
এটা হচ্ছে একটা জাহান্নামী আমল, এটা হচ্ছে আল্লাহকে নাখুশ করা, অসন্তুষ্ট করার আমল। তো এরা করতেছে এক কথায়, তারা গুনাহের কাজে লিপ্ত হয়েছে। তাহলে গুনা দেখাটা, এই যে গুনাহের কাজ সমাজে পরিচিত চলতেছে, এটা একটা ইমার্জেন্সি অবস্থা। এই ইমার্জেন্সি অবস্থায় তাকে দৌড়ে আসতে হবে, যেন সে একদম তার চেষ্টা মতো যে টারাজুলুন ইয়াসআ, দৌড়াতে দৌড়াতে চলে আসছে। এখানে আমরা খেয়াল করলে বুঝবো, দেখেন এই লোকটা দৌড়াতে দৌড়াতে আসছে, সে একটা গাড়িতে আসতে পারতো, আচ্ছা ওই সময় গাড়ি নাই, ঘোড়াতে আসতে পারতো, কোনো প্রাণীতে চড়ে আসতে পারতো না, গাড়ি ঘোড়া কিচ্ছু না, সে দৌড়ে আসছে। এর দ্বারা বোঝা যায় আসলে লোকটা খুব সামর্থ্যবান ছিল না, যে সে গাড়িতে ঘোড়াতে আসবে এটা ছিল না, বরঞ্চ তার সম্বল ছিল পা, এই পা দিয়ে সে দৌড়াতে দৌড়াতে শহরের প্রান্ত থেকে চলে আসছে। এখান থেকে আমাদের একটা প্রশ্নের উত্তর হয়ে যায়, আমরা অনেক সময় উপায় উপকরণের অজুহাত দিই, যে আমি কিভাবে দাওয়াতের কাজ করব, আমি তো কোরআন পারি না, আমি কিভাবে দাওয়াতের কাজ করব, আমি তো সময়ই পাই না, আমি কিভাবে দাওয়াতের কাজ করব, আমার তো এটা নাই ওইটা নাই ওইটা নাই, উপায় উপকরণ এগুলোকে আমরা অজুহাত বানাই, এগুলো আসলে কোনো অজুহাত না। আমার চেষ্টা, আমার অন্তরের ইচ্ছা, এটা হলো মেইন। যদি এটা হয় তাহলে আল্লাহ আমাকে যা দিছে আমার মতো আমি শুরু করি না, কারণ আমি যত উপায় উপকরণ নিয়ে চেষ্টা করি না কেন, অনেক আছে যে অনেক যোগ্য তারা বসে আছে, তাদের কথা কেউ শুনতেছে না, অনেক যোগ্য মানুষ আছে তাদের বলার অবস্থান নেই, অনেক যোগ্য উপযুক্ত মানুষ আছে তারা কোথায় পড়ে আছে কেউ জানেও না। এই জন্য আমার কাছে যা আছে আমি সেগুলো নিয়ে শুরু করি না কেন। এটা হলো এই ব্যক্তি থেকে আমরা শিক্ষা পাচ্ছি। ওয়াজাআ মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসআ, সম্মানিত উপস্থিতি, এখানে এই ব্যক্তিটা দৌড়ে এসে বলল, কালা ইয়া কওম ইত্তাবিউল মুরসালিন, হে আমার সম্প্রদায়, হে আমার সম্প্রদায়, ইত্তাবিউল মুরসালিন, তোমরা রাসূলদেরকে অনুসরণ করো, ইত্তাবিউল মুরসালিন, তোমরা রাসূলদেরকে ফলো করো, ইয়া কওমি, হে আমার কওম, তোমরা রাসূলদেরকে ফলো করো, তোমরা রাসূলদেরকে অনুসরণ করো। এখানে দেখেন খুব সিম্পল কথা, তোমরা রাসূলদেরকে অনুসরণ করো, সহজ কথা যেটা আমাদের বুঝে আসে সবার জন্য, ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন, যে এই যে রাসূলরা বলতেছে তারা আল্লাহর পক্ষ থেকে বাণী নিয়ে আসছে, তারা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত, এরা সত্য বলতেছে, এদেরকে তোমরা বিশ্বাস করো, এদেরকে ফলো করো, এটাই আমাদের দিন দুনিয়ার কামিয়াবির রাস্তা হবে, তাদেরকে ফলো করো। দেখেন আমরা এখন দিনটাকে অনেক জটিল বানিয়ে ফেলেছি, আমরা কোরআন মানে ইসলামকে বুঝতে চাইলে ইসলামকে বুঝতে চাই, আচ্ছা অমুক শায়েখ একটা কিতাব লিখছেন আকিদার উপরে, জবরদস্ত কিতাব যেটার দ্বারা আমাদের আকিদা সহি হয়ে যাবে, অমুক শায়েখ একটা কিতাব লিখছেন এটার দ্বারা আমাদের বিতর্কিত অবস্থার সৃষ্টি হয়ে যাবে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কিতাব, মানে আমি ইসলাম বুঝতে চাইলে ওই বইটা লাগবে, ওই বইটা লাগবে, ওই বইটা লাগবে, আকিদা শুদ্ধ করা, এরপরে মাসলা মাসাইল ইত্যাদি কত কিতাব, ওইগুলোর উপরে আমরা বেশি ঝুঁকে গেছি, মানে ইসলামকে বিভিন্ন পরিভাষা ইত্যাদি দিয়ে আমরা অনেক জটিল করে ফেলেছি। ইসলামকে বুঝতে চাইলে এখন আর এই আমি বুঝতে পারি না, মানে হলো কারণ আমার সামনে ওই যে এত এত পরিভাষা, এই আকিদা ঠিক নাই, ওটা ঠিক নাই, আমি ভুল আকিদায় আছি, বেদাতে আছি, গুমরাহিতে আছি, শিরকে খাফি, শিরকে জলি ইত্যাদি ইত্যাদি অনেক পেজ গুছের মধ্যে আমরা পড়ে গেছি। কিন্তু দেখেন কোরআনের সিম্পল কথা, এ ব্যক্তিটা এসে বলতেছে রাসুলদেরকে ফলো করো, রাসুলরা তাদের জীবন কি, আম্মা যান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে যে নবীজির সিরাত বর্ণনা করেন, বলছে খুলুকুহু আল কোরআন, নবীজির সিরাত, নবীজির জীবনী, এটা হচ্ছে কোরআন। তো যদি আমরা বলি কোরআন ফলো করব, কোরআনকে দেখেন কোরআনে আল্লাহ কি বলছে এটা মানেন তাহলেই হবে, না কোরআন তো আমাদের জন্য না, কোরআন হচ্ছে লিল উলামা, লিল মুফতিয়িন, লিল ইমামিন, কোরআনে আল্লাহ বলছে হুদাল লিন নাস, এই কোরআনটা আসছে সমগ্র মানব জাতির হেদায়ত, কিন্তু আমরা কোরআনকে বানিয়ে ফেলেছি হুদাল লিল উলামা, কোরআন হলো আলেমদের জন্য, কোরআন থেকে আমরা বুঝবো না, তারা বুঝবে, তারা বুঝে আমাদেরকে বলবে। আল্লাহ মাফ করো, এটা আমাদের বর্তমান জাতির বিশেষ করে উপমহাদেশের এই কোরআন থেকে দূরে থাকার একটা বিরাট ষড়যন্ত্র, এটা শয়তানি করছে,
শয়তান চায় মানুষ কোরআন থেকে দূরে থাকুক, এই জন্য কোরআন দূরে রাখা, ওই যে বিভিন্ন শায়েখের কিতাব ইত্যাদি 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 এগুলো এনে আমাদেরকে কোরআন থেকে দূরে সরায় দিচ্ছে। সবার তো উপস্থিতি, আমাদেরকে কোরআনের কাছে আসতে হবে, আমরা কোরআন থেকে সহজ কথাগুলো নিয়ে আমাদের জীবনকে সাজাইতে হবে। দেখেন কোনো জটিল কথা নাই, কোনো আকিদা ইত্যাদি পেঁচগুচ কিছু নাই, সহজ কথা। ইয়া কওমি, হ্যাঁ আমার সম্প্রদায়, ইত্তাবিউল মুরসালিন, তোমরা রাসূলদেরকে অনুসরণ করো। এখানে আরো একটা লক্ষণীয় বিষয়, সেটা হলো এই ব্যক্তিটা দৌড়ে চলে আসছে শহরের দূর প্রান্ত থেকে, ওই শহরে যেখানে অলরেডি 3 জন রাসূল দাওয়াতের কার্যক্রম করতেছে। তিনি এটা চিন্তা করেন নাই যে ওখানে 3 জন রাসূল আছে, তাদেরকেই শুনতেছে না, আমাকে শুনবে, এই চিন্তা করেন নাই, বরঞ্চ উনি ওইখান থেকে দৌড়ে চলে আসছে। তো এখান থেকে একটা প্রশ্ন আসে যে রাসূলরা তারা তো হলেন মুহতাদা, সর্বোচ্চ হেদায়ত প্রাপ্ত ব্যক্তি, এরপরে উম্মত, উম্মতের সাথে রাসূলদের তুলনা করলে অনেকটা সূর্য এবং চাঁদের মতো, আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত নবী রাসূলগণ তারা হচ্ছে সূর্য, তাদের নিজস্ব আলো আছে, তারা আলোকিত করে, আর অন্য মানুষদের চিন্তা করলে তারা চাঁদ, তারা সূর্য থেকে চাঁদ আলো নেয়। তার মানে প্রত্যেকটারই প্রভাব আছে, রাসূলদের প্রভাব আছে, আলেমদের প্রভাব আছে, পরবর্তী আমরা যারা এই যে জেনারেল শিক্ষিত আমাদেরও প্রভাব আছে, বাকি একটা আরেকটার সাথে মানে বৈপরীত্য নেই, একজন আরেকজনের সাথে সাংঘর্ষিক না, বরঞ্চ একটা আরেকটার সহযোগী। এই জন্য ওই যে উনি করতেছেন এত বড় কাজ হচ্ছে, আমি কে, এরকম চিন্তা করার সুযোগ নাই, বরঞ্চ আমরা প্রত্যেকেই, প্রত্যেক ইন্ডিভিজুয়াল আমরা এটার ব্যাপারে রেসপন্সিবল, প্রত্যেকেই আমরা দায়িত্ব কর্তব্য হচ্ছে আমি যেটুকু জানি সেটা আমাকে আমার পর্যায় থেকে আমাকে পৌঁছাতে হবে, এবং সেটা কতজনের কাছে পৌঁছাবে এবং কতজন এর দ্বারা প্রভাবিত হবে, কাদের ফায়দা হবে, এটার জিম্মাদারি আল্লাহ তাআলা, এটা আল্লাহ তাআলা করবে, এটার জন্য আমাকে চিন্তা করতে নিষেধ করা হয়েছে। সবার উপস্থিতি, এখানে সর্বোচ্চ আর একটা বিষয় খেয়াল করার, সেটা হচ্ছে দেখেন বলতেছে রাজুলুন ইয়াসআ, এই ব্যক্তি মানে আল্লাহ তাআলার কাছে এত প্রিয়। আমরা সামনের আয়াতগুলোতে খেয়াল করব যে এই যে শহরের প্রান্ত থেকে দৌড়ে এসে ব্যক্তি তার উম্মতের প্রতি ভালোবাসা দেখিয়ে যে দাওয়াতের কাজটা করছে, এটাকে আল্লাহ তাআলা এত পছন্দ করেছেন যে উনি কোনো নবী না, উনি কোনো রাসুল না, তারপরেও ওই 3 জন রাসুলের বক্তব্য কোরআনে যে কয়টা আয়াত আসছে তার বক্তব্য আরো তার চেয়ে বেশি আসছে, তার সম্পর্কে তার প্রত্যেকটা স্মৃতি কোরআনে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, কিন্তু সেই ব্যক্তির কি আল্লাহ তাআলা নাম উল্লেখ করেছেন? সেই ব্যক্তির নাম কি, তার বাবার নাম কি, কোন এলাকায় জন্ম, কতদিন, কিভাবে, কিছু উল্লেখ নেই। সেই ব্যক্তিকে রাজুলুন, কোরআনের ভাষায় সে সবচেয়ে ফেমাস রাজুলুন, একজন ব্যক্তি, একজন ব্যক্তি, সে একজন ব্যক্তি, আর কিছু উল্লেখ করে নাই। বিভিন্ন তাফসিরের কিতাবে নাম আসছে, আপনারা জানেন হাবিব আর নাজ্জার, উনি কাঠ মিস্ত্রির কাজ করতো, ইত্যাদি বিভিন্ন তাফসিরের কিতাবে আসছে, কিন্তু কোরআন আসলে কিছুই উল্লেখ করে নাই। গত ক্লাসে আমরা শিখতেছিলাম কোরআন যেটা উল্লেখ করছে ওটাই গুরুত্বপূর্ণ, যেটা উল্লেখ করে নাই ওগুলোতে আমাদের কোনো দরকার নেই। তো সেই উনি কে, উনি হচ্ছেন রাজুলুন, একজন ব্যক্তি। তার মানে দেখেন ওই ব্যক্তিটা দুনিয়ার দৃষ্টিতে খুব গরিব, উপায় উপকরণ সম্বল ইত্যাদিহীন একজন ব্যক্তি, শহরের দূর প্রান্ত থেকে এসে উম্মতের ভালোবাসায় এসে বলতেছে ইত্যাবি অল মুরসালিন, সেই ব্যক্তিকে কোরআন বলতেছে রাজুলুন, তার স্মৃতিগুলো প্রত্যেকটা কথা কোরআনে সন্নিবেশিত আছে। তার মানে এখানে বোঝা যায়, এটা আরবি একটা প্রবাদও আছে, কাম মিন মারুফিন ফিল আরদি মাজহুলিন ফিস সামা, কত বড় বড় সেলিব্রিটি আছে, কত বড় বড় ফেমাস ব্যক্তি আছে, প্রসিদ্ধ ব্যক্তি আছে দুনিয়াতে জমিনে, তাদের কত প্রভাব প্রতিপত্তি, কিন্তু মাজহুল ইন ফিস সামা, আকাশে তাদের কোনো সম্মান নেই, আকাশে কেউ চিনে না, আসমান ওলারা কেউ চিনে না, কিন্তু এর বিপরীতে কাম মিন মাজহুল ইন ফিল আর্দ, জমিনের মধ্যে কত গুমনাম, কেউ চিনে না, কোথায় পড়ে আছে, কোন জায়গায় কাজ করতেছে, এরকম ব্যক্তি আছে, কিন্তু তাদের সম্মান আসমান ওলাদের কাছে, মারুফিন মাশহুর ইন ফিস সামা, সমস্ত ফেরেশতারা জানে, তাদের মধ্যে তাদের আলোচনা হয়, তারা আসমানে, তারা ওইখানে খুব সম্মানিত। এই জন্য এই যে আমি দুনিয়ার কামাই, দুনিয়ার যশ নাম খ্যাতি
ইত্যাদি এগুলো কোনোটাই মুখ্য না। আমি কি আল্লাহর কাছে সম্মানিত হতে পারলাম? আমি কি আল্লাহ তাআলার কাছে, ফেরেশতাদের কাছে সম্মানিত হতে পারলাম? আমি কি ওইখানে আমার কোনো অবস্থান তৈরি করতে পারলাম? এটা মুখ্য। দুনিয়াতে আমাকে কে চিনলো, আমি কি করতে পারলাম, এগুলো কোনো ম্যাটার করে না। وجاء من أقصى المدينة رجل يسعى قال يا قوم اتبعوا المرسلين। মোটা দাগে তাহলে আমরা এই আয়াত থেকে প্রথম শিক্ষা পাচ্ছি যে আমি আমার দাওয়াতের কার্যক্রম পরিচালনা করতে হবে, কতজন প্রভাবিত হবে, কতজন এটা শিক্ষা নিবে, এটার দায়িত্ব আমার না। দুই নম্বর হলো আমরা যে উপায় উপকরণ ইত্যাদির দিকে লক্ষ্য করে আমার এটা নাই ওটা নাই এই জন্য থেমে থাকবো না, বরঞ্চ এখন যা আছে সেটা নিয়ে আমাকে চেষ্টা করতে হবে। কারণ ওই দেখেন ওই লোক তার গাড়ি নাই, ঘোড়া নাই, শহরের প্রান্ত থেকে দৌড়ে চলে আসছে। তিন নাম্বার আরেকটা শিক্ষা হলো যে ইসলামকে জটিল করা যাবে না, বিভিন্ন এই বই ওই বই ইত্যাদি এত কিছুর পিছনে না দৌড়ে আমাদেরকে কোরআনকে সামনে নিয়ে কোরআনের সিম্পল শিক্ষাগুলো নিয়ে আমাদের জীবনকে সাজাইতে হবে, এত প্যাঁচগুচ কিছু নাই। তিন নাম্বার চতুর্থ আরেকটা শিক্ষা হলো যে আমরা দুনিয়াতে আমাকে কে চিনলো, দুনিয়াতে কি অবস্থায় আমি আছি, কি হলো, এগুলো আসলে ম্যাটার করবে না জান্নাতে, এগুলো আসমানওয়ালাদের কাছে কোনো ম্যাটার করবে না। বরঞ্চ আমি আমার পরিচয় আসমানওয়ালাদের কাছে বানাইতে পারলাম কিনা, আল্লাহ তাআলার কাছে আমি সম্মানিত হওয়ার মতো অবস্থান বানাইতে পারলাম কিনা, আমি আমার কবরকে সুন্দর করতে পারলাম কিনা, এটা ম্যাটার করে। এখানে আমি রাজুলুন একজন ব্যক্তি নামেই দুনিয়াতে থাকি না কেন, কেউ আমাকে চিনে না, কিন্তু আসমানে কি আমাকে চিনে, আসমানে কি আমি আমার পরিচয় বানাতে পেরেছি, এটা হলো মুখ্য। সামনের আয়াতে দেখেন ইনি তার বক্তব্যটাকে আবার বলতেছে ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরাম ওয়া হুম মুহতাদুন। ইত্তাবিউ, সে তার কওমকে এসে বলতেছে ইত্তাবিউ, তোমরা অনুসরণ করো, মান সেই লোকদেরকে, লা ইয়াসআলুকুম, যে তোমাদের কাছে চায় না আজরান, কোনো প্রতিদান, ওয়া হুম মুহতাদুন, তারা হচ্ছে সর্বোচ্চ সৎপদ প্রাপ্ত, সুপদ প্রাপ্ত, তাদেরকে অনুসরণ করো। দেখেন এটা কোরআনের একটা শাশ্বত বিধান যে সব জায়গায় সকল নবী রাসূলদের সুন্না ছিল, সবার কর্ম পদ্ধতি ছিল, সকলেরই দাওয়াতের পদ্ধতি ছিল এক, লা ইয়াসআলুকুম আজরান, তারা কখনো তাদের এই দাওয়াতের কাজের বিনিময়ে উম্মতের কাছে কখনোই কোনো প্রতিদান চায় না, লা ইয়াসআলুকুম আজরান। বাকি এটা আমাদের সমাজে এটাতে একটু ভুল বুঝাবুঝি আছে, মানে কোরআনের যে আয়াতটা নিয়ে সবচেয়ে বেশি ভুল বুঝাবুঝি তার মধ্যে এটা একটা। আমরা মনে করি যে আসলে কোরআনের বিনিময়ে গ্রহণ করা নিষেধ, কোরআনের বিনিময়ে ইসলামী দাওয়াতের বিনিময়ে তার পরিবর্তে যে কোনো পারিশ্রমিক গ্রহণ করবে এটা নিষেধ। কোরআনে বারবার বলা আছে যে কোন নবী রাসূল নেয় নাই, তো বিভিন্ন হুজুররা তারা এই যে মাদ্রাসা গুলো করে তারা বেতন নেয়, মসজিদে ইমামতি করে বেতন নেয়, আমরা বিভিন্ন কোর্স করি, আমরা তো এগুলো কোর্স ফ্রি নেই, তাহলে এটা তো কোরআনের সরাসরি খেলাফ হচ্ছে। বাকি আসলে এটা আমাদের ভুল, কারণ হলো আমরা মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সম্পর্কে আমরা হাদিসে পাকে পড়ি যে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে রাজপুত্র ছিল, সর্বোচ্চ ধনী পরিবারের ছিল, বাকি ইসলাম গ্রহণ করার কারণে তাকে পরিবার থেকে ত্যাজ্য করা হয়। নবীজি আলাইহিসসালামের কাছে যাওয়ার পরে আসহাবুস সুফফার মধ্যে খাবার কষ্ট, পোশাকের কষ্ট এই পরিমাণ করেছেন যার কোনো তুলনা, বর্ণনা বর্ণনাতীত হাদিসে পাকে এসেছে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ইন্তেকালের পরে তাকে দাফন করার সময় যিনি ছিল রাজপুত্র, মানে সর্বোচ্চ ধনী ব্যক্তির সন্তান, কিন্তু তার ইন্তেকালের পরের অবস্থা হলো যে তার দাফন করবে, কাফন পরানোর সময় মাথা ঢাকলে পা খুলে যাচ্ছিল, পায়ের দিকে টান দিয়ে পা ঢাকতে চাইলে মাথা খুলে যাচ্ছিল, এই অবস্থায় দাফন হয়েছে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো উনি নবীজির কাছে ইসলাম গ্রহণ করার পরে তাকে সর্বপ্রথম মদিনায় কোরআনের শিক্ষক হিসেবে আল্লাহ নবীজি আলাইহিস সালাম পাঠিয়েছিলেন। এখন ইনি খাবেন কি, তার ব্যবস্থা কিভাবে হবে,
তখন নবীজি আলাইহিস সালামের পক্ষ থেকেই ওই মদিনাবাসীদের মধ্যে একটা তার একটা অজিফা, তার একটা বেতন নির্ধারণ করে দেওয়া হয়েছিল। তার মানে এই যে কোরআন শিখানো বা কোরআনের প্রশিক্ষণ ইত্যাদির মাধ্যমে যদি নিষেধ হইতো, তারা নবীজি আলাইহিস সালাম করে দিতেন না। তো এই যে এখানে প্রতিদান নিতেন না বা তারা প্রতিদান চান না, এটার অর্থ কি? তারা কোনো প্রতিদান চান না, তাহলে এই বিষয়টার আসলে প্রকৃত অর্থ কি? অন্য জায়গায় আসছে যে লা তাশতারু বি আয়াতি সামানান কালিলা, আল্লাহ তাআলা বলছে যে তোমরা আমার আয়াতগুলোকে স্বল্প মূল্যে বিক্রি করো না। এই যে প্রতিদান না চাওয়া বা স্বল্প মূল্যে বিক্রি না করা, এটার আসলে প্রকৃত অর্থটা কি? এটার প্রকৃত অর্থ হচ্ছে, ধরেন আমরা একটু উদাহরণ দিয়ে বুঝি। নূহ আলাইহিস সালাম, লুত আলাইহিস সালাম, লুত আলাইহিস সালামের সময় আমরা জানি সকল পাপের মধ্যে বড় একটা পাপ ছিল, তারা সমকামিতায় লিপ্ত ছিল। লুত আলাইহিস সালাম তিনি ওই সময় তার উম্মতের মধ্যে অন্য সবকিছুর চাইতে সবচেয়ে জোরালো ভাবে যে বিষয়টাকে প্রতিষ্ঠিত করেছেন যে এটা মহাপাপ, এর কারণে আল্লাহ তাআলা ধ্বংস করবেন, এটাই বলছিলেন। তো দেখেন ওই সময় যদি লুত আলাইহিস সালাম এই বিষয়টা বাদ দিয়ে তাদেরকে শুধুমাত্র সালাতের কথা বলতেন, জাকাতের কথা বলতেন, তাদেরকে নেক আমল করা, পিতা মাতার প্রতি সৎ আমল করা এই বিষয়গুলো বলতেন আর এই সমকামিতা থেকে তাদেরকে নিষেধ না করতেন, তাহলে লুত আলাইহিস সালামের কোনো শত্রু থাকতো না, সবাই পছন্দ করতো, তাকে মেনে নিত। এ ধরনের লুত আলাইহিস সালাম সবচেয়ে প্রতিষ্ঠিত ভাবে যেটা বর্ণনা করেছেন যে এই সমকামিতা থেকে ফেরত আসতে হবে। এই যে প্রতিদান না নেওয়া বা স্বল্প মূল্যে বিক্রি করো না, এটার অর্থ হচ্ছে যে মানুষ কোরআন শুনতে চায় না বা মানুষ এই বিধানটাকে তার মতো করে শুনতে চায়। যে কোরআনের বিধান একরকম, কোরআন এটাকে হালাল বলেছে কিন্তু মানুষ এটাকে হালাল চায় না, হারাম চায়। কোরআন এটাকে হারাম বলেছে, মানুষ এটাকে হালাল চায়। তো এই যে কোরআনকে এই স্বল্প মূল্যে বিক্রি করে দিয়ে প্রতিদান নিয়ে তুমি কোরআনের হারামকে হালাল বানায় না, কোরআনের হালালকে হারাম বানায় না, একইভাবে কোরআনের হারামকে হারাম বানায় না, এটা হচ্ছে এই বিনিময় গ্রহণ করার অর্থ, এটা হচ্ছে স্বল্প মূল্যে বিক্রি করার অর্থ। এই যে তারা কোনো প্রতিদান চাইতেন না মানে তারা দুনিয়াবি কোনো স্বার্থ খেয়াল করতেন না, তারা এই বিনিময় গ্রহণ করার না অর্থ হলো তারা যেটা আল্লাহর পক্ষ থেকে সত্য হক হিসাবে আসছে সেটা হক হিসাবে বলে যেতেন, হোক সেখানে পরিবারের কেউ শত্রু হয়ে যাক, হোক সেখানে সবাই তাকে হত্যা করতে আসুক, এই দুনিয়াবি কোনো জান বাঁচানো ইত্যাদি এগুলোর কারণে তিনি কোনো থেমে যেতেন না। এটাই অর্থ হচ্ছে লা ইয়াসআলুকুম আজরান, তারা কোনো প্রতিদান চাইতেন না এবং তারা ছিলেন ওয়াহুম মুহতাদুন, এবং তারা ছিলেন সৎপ্রতপ্রাপ্ত, তারা ছিলেন সৎপ্রতপ্রাপ্ত। আমরা পূর্বের আয়াতে পড়ে আসছিলাম, দেখেন তারা হলো রাসূল এবং তারা হচ্ছেন সৎপ্রতপ্রাপ্ত, এটা কি আগে গিয়েছে? দেখেন প্রথম চ্যাপ্টারেই ছিল ইন্নাকা লামিনাল মুরসালিন, আপনারা রাসূল, আপনাদের নির্দিষ্ট দায়িত্ব হচ্ছে প্রতিদান না নিয়ে একনিষ্ঠ ভাবে দিনকে পৌঁছানো, আলা সিরাতিল মুস্তাকিম, এবং রাসূলদের আরেকটা বৈশিষ্ট্য তারা হচ্ছে সিরাতে মুস্তাকিমের উপরে আছে, যে তারাই হচ্ছে ওয়াহুম মুহতাদুন সৎপথপ্রাপ্ত। এটাই আল্লাহ বলে দিলেন ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়াহুম মুহতাদুন, যে আমাদেরকে এখানে দুইটা শিক্ষা আমরা পাচ্ছি তাহলে এই আয়াত থেকে। এক নাম্বার হচ্ছে এই যে কোরআনের প্রতিদান, কোরআনের বিনিময়ে প্রতিদান নেওয়া, প্রতিদান চাওয়া, এটার আসলে প্রকৃত অর্থটা কি, আর সমাজে যেটা আছে এটার সাথে আমাদের ভুল সম্পর্কটা কি, এটা বুঝতে পারলাম। আর নবী রাসুলদের দুইটা সিফাত সবার জন্যই প্রতিষ্ঠিত, সেটা হচ্ছে তারা একনিষ্ঠ ভাবে দিনের আমল করবে এবং তারা থাকবে সব পথের উপর। এটাকে আমরা বর্তমান রাজনৈতিক নেতাদের সাথে একটু মিলিয়ে এভাবে বুঝতে পারি, যেমন ধরেন নবী রাসুলরা তারা হলো সর্বোচ্চ বাণী প্রচার করেন, আমরা বলে আসছিলাম তারা সর্বোচ্চ বাণী প্রচার করেন এবং তারা হলো সৎপথপ্রাপ্ত। কথার কথা, রাজনৈতিক ব্যক্তিরা ভোটের আগে অনেক বড় বড় বক্তব্য দেয় যে আমি এটা করব, ওইটা করব, ওইটা করব, ওইটা করব, খুব বড় বড় ভোট পাওয়ার জন্য মানুষের
হ্যাঁ, মনে জায়গা নেওয়ার জন্য। কিন্তু আমরা যদি তাদের ব্যক্তিগত জীবন দেখি, তাহলে ঠিক উল্টাটা পাবো, যে এরপরে করে না, এর আগেও সে কি কি করছে, সব মানুষের সামনে আছে, তাই না? উল্টা তো এটা হলো, তারা বলতেছে বেশি কিন্তু তারা মুহতাদুন না, সৎপথ প্রাপ্ত না। আসলে মনে একটা, ভিতরে বাহিরে উল্টা। কিন্তু রাসুলদের ব্যাপারে যারা হক্কানি দায়ী, তাদের ব্যাপার হলো তারা বলতেছে সর্বোচ্চ বাণী, এবং তাদের ব্যক্তিগত জীবন দেখলেও দেখবো যে তারা হচ্ছে মুহতাদুন, সৎপথ প্রাপ্ত। তারা ব্যক্তিগত জীবনেও এটাকে ফলো করে। তাদের কথা আর কাজ দুটা ভিন্ন ভিন্ন না। তার মানে এই যে সর্বোচ্চ পারফেক্ট মেসেঞ্জার, পারফেক্ট মেসেজ, যে কথাটা বলতেছে এর বিনিময়ে তারা কোনো কিছু চায় না, এবং তারাও হচ্ছে সৎপথের উপরে। একজন দায়ীকে এই দুইটা গুণে গুণান্বিত হইতে হবে, যে কোরআনের দায়ী হবে, যে কোরআনের কাজ করবে, তার মধ্যে এই দুইটা গুণ থাকতে হবে। 1 নম্বর হলো সে বাণী যেটা প্রচার করতেছে এটা পিওর অথেন্টিক, একদম সঠিক। দ্বিতীয়ত হলো তাকেও এই সঠিকটা ফলো করতে হবে। ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। পরবর্তী আয়াতটা পড়ি। এই আয়াতে এই ব্যক্তিরই বক্তব্য আসতেছে, ওয়ামা লিয়া লা আ'বুদু আল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন। ওয়ামা লিয়া লা, আমার কি হলো? ওয়ামা লিয়া লা আ'বুদু আল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন, আমার কি হলো? লা আ'বুদু, আমি ইবাদত করব না, আল্লাযী, সেই সত্তার, ফাতারানি, যিনি আমাকে সৃষ্টি করেছেন, ওয়া ইলাইহি তুরজাউন, এবং তার কাছেই তোমাদেরকে প্রত্যাবর্তিত করা হবে, ফিরানো হবে। আমার কি হলো যে আমি তার ইবাদত করব না? এই আয়াতের মধ্যে প্রথমেই খেয়াল করি, দেখেন, ওয়ামা লিয়া লা আবুদুল্লাযী ফাতারানি, আমার কি হলো আমার সৃষ্টিকর্তার আমি উপাসনা করব না, দাসত্ব করব না? এটার বক্তব্য থেকে বোঝা যায় যে এটা আসলে কোনো প্রশ্নের উত্তর, তাই না? আমরা এরকম কখন বলি, এই তোমার কি হয়েছে? যখন এরকম প্রশ্ন করা হয় তখন এর উত্তরে বলে যে আমি কি হলো যে আমি এটা করব না, তোমার কি হয়েছে, এরকম করো কেন, তুমি এসব বলো কেন? তখন সে উত্তরে বলবে যে আমি এসব বলি এই কারণে, এই কারণে। সিমিলার আল্লামা ইবনুল আশুর রাহিমাহুল্লাহ, ওনার তাফসিরেও এটা আসছে যে এই ধরনের বক্তব্যগুলো কোরআনে যেগুলো আসছে সব হলো এই ধরনের প্রশ্নের উত্তর, যে আমার কি হলো যে আমি আমার সৃষ্টিকর্তাকে উপাসনা করব না। ওয়া ইলাইহি তুরজাউন, এবং তার কাছেই তোমাদেরকে প্রত্যাবর্তিত করা হবে। দেখেন, এই বক্তব্যটা আসলে বালাগার ভাষায় বলে ইলতেফাত। নর্মালি আছে, ওমা লিয়ালা আবুদুল্লাহি ফাতারানি, আমার কি হলো আমি আমার সৃষ্টিকর্তাকে উপাসনা করব না। এটা গ্রামাটিক্যালি এটা হলো ফার্স্ট পার্সনে আছে, তাই না? পার্সন হিসাবে এটা হলো মুতাকাল্লিম, ফার্স্ট পার্সন, যে আমাকে নিয়ে বলতেছে। আবার শেষে বলে দেখেন, ওয়া ইলাইহি তুরজাউন, এই যে রব, সৃষ্টিকর্তা, এটা তো থার্ড পার্সনে আছে, তুরজাউন এটা আবার সেকেন্ড পার্সনে চলে আসছে, যে তোমাদেরকে তার কাছেই প্রত্যাবর্তিত করানো হবে। তো এখানে বলার কথা ছিল আমাকে তার কাছে প্রত্যাবর্তিত করা হবে, অর্থাৎ আমি তার কাছেই ফিরে যাব, আমি হিসেবে বলার কথা, কিন্তু না, এখানে তোমরাতে চলে গেছে। এখন আপনারা বলতে পারবেন, বুঝেন, আমি প্লাস তোমরা দুইটা মিলে কি হয়? আমি প্লাস আপনারা, এই দুইটা বললে কি হবে? আমরা, তাই না? আমি প্লাস তোমরা, এটা হয়ে গেলে একসাথে হয়ে যায় আমরা। এই যে আমি হলাম ফার্স্ট পার্সন, আর তোমরা বা আপনারা এটা হচ্ছে সেকেন্ড পার্সন। এই দুইটাকে একসাথে মিলান, দেখেন এটা বের হবে, রেজাল্ট বের হবে আমরা। তার মানে এই যে এই ব্যক্তি রাজুলুন, ইনি এই আমরা অর্থাৎ সবাইকে নিয়ে বলতে চাচ্ছে, কিন্তু সরাসরি তোমরা শুরুতেই এটাকে করে বলে নাই, তাও তোমরা বা সেকেন্ড পার্সনকে উদ্দেশ্য করে বলে নাই, বলতেছে আমার কি হলো যে আমি ইবাদত করব না, যিনি আমাকে সৃষ্টি করছে। তিনি বলতে পারতেন তোমাদের কি হলো যে তোমাদের সৃষ্টিকর্তাকে তোমরা ইবাদত করতেছো না, তোমাদের কি হলো তোমাদের সৃষ্টিকর্তাকে তোমরা ইবাদত করতেছো না? এটার উদাহরণটা আমরা বুঝবো। কথার কথা, আমি একজনকে সতর্ক করতে চাচ্ছি, বলতে চাচ্ছি যে এই কোম্পানির এই জিনিসটা কিনো না, এই কথা বলতে চাচ্ছি। তো এটা বলার দুইটা পদ্ধতি হইতে পারে। একটা পদ্ধতি হলো যে আমি বললাম
যে আমি গত মাসে এই কোম্পানির এই জিনিসটা কিনেছিলাম, খুব বাজে অভিজ্ঞতা হয়েছে, কয়েকদিন পরেই নষ্ট হয়ে গেছে, তো আমার মনে হয় এই জিনিসটা খুব ভালো না। একটা পদ্ধতি হলো এটা বললাম, আর একটা পদ্ধতি আমি বললাম ভাই এই এই কোম্পানির জিনিস কিনো না, খুব বাজে, এই জিনিসটা কিনো না বা এটা কিনো না, এটা খুব বাজে। এই দুইটার মধ্যে বলেন তো কোনটার বেশি পাওয়ারফুল কথা, কোনটা বেশি কাজে আসবে? যেটা আমি প্রথমে বলছি যে আমি কিনেছিলাম, আমার বাজে অভিজ্ঞতা হয়েছে, আমি খুব ক্ষতির মধ্যে পড়েছি, এটাতে কিন্তু আমার দাওয়াত দেওয়া, তাকে যেটা বলতে চাচ্ছি এটাও হয়ে গেছে এবং বলাটাও আন্তরিকতাপূর্ণ হয়েছে। আসবে কি কিনলেন, একটা বাজে জিনিস খুব বিচ্ছিরি, এটাতে দেখেন সে কিনে আনছে, মনে কষ্ট পাওয়া যাবে। এই জন্য দাওয়াতের ক্ষেত্রে যখন আমি আরেকজনকে দাওয়াত দিব এবং এটা যদি আন্তরিকতাপূর্ণ হয়, ইসলামিক দাওয়াত যেটা সঠিক সেটা বলতে চাই, তাহলে এই ক্ষেত্রে সাধারণ নিয়ম হলো নিজেকে দিয়ে বলা, ভাই আমরা কত ক্ষতির মধ্যে আছি, আমি কত গুনাহের মধ্যে আছি, আমি কি যে আমি কিভাবে আল্লাহকে অস্বীকার করব, আমি কি যে আমি কিভাবে এই কোরআন থেকে দূরে থাকতেছি। এই যে সবসময় নিজেকে সম্বোধন করে বলা, নিজের দিকে সব খারাপিকে নিস্বীকার করে বলা, এটা হচ্ছে দাওয়াতের পদ্ধতি, এটা সকল নবী রাসুলদের পদ্ধতি। তো এই ব্যক্তি ইনি নবীদের রাসুলকে অনুসরণ করে ফলো করে, এই পদ্ধতি ফলো করেই তিনি বলতেছেন যে আমার কি হলো যে আমি যাব না। দেখেন এখন শেষের দিকে বলতেছে কাদেরকে, সেটাকেও অন্তর্ভুক্ত করে দিচ্ছে, ওয়াইলাইহি তুরজাউন, যে আমি আসলে যে রবের ইবাদত করি তোমাদেরকেও কিন্তু তার কাছেই প্রত্যাবর্তিত করা হবে, তার কাছেই ফিরানো হবে। আমার তো উপস্থিতি, তো এখান থেকে আমরা এটা একটা শিক্ষা পাচ্ছি যে কাউকে বলার ক্ষেত্রে আমি নিজেকে দোষী বানাবো সব সময়, নিজের উপরে নিয়ে সব সময় বলবো, তাহলে এতে আন্তরিকতা বেশি ফোটে, এর দ্বারা প্রভাবিত হয় বেশি, এর প্রভাবটা বেশি সৃষ্টি হয়। ওমালি আলা আবুদুল্লাহি ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন। আমি পুরো আয়াতগুলো কাগজে আনতে পারি নাই, একটু আপনাদেরকে দেখাই। এরপরে আসতেছে আতাখিজ মিন দুনিহি আলিহাতান ইন ইউরিদনির রহমান, ইন ইউরিদনির রহমান বিদুর্রিন লা তুগনি আন্নি শাফাআতুহুম শাইআ ওয়ালা ইউনকিযুন। আতাখিজ মিন দুনিহি আলিহাতান, এটা হলো 23 নম্বর আয়াতটা, এই যে আআত্তাখিযু মিন দুনিহি আলিহাতান। একটু অনুবাদটা নিয়ে আসি, এই যে আআত্তাখিযু মিন দুনিহি আলিহাতান, যদি আমি তাকে বাদ দিয়ে অন্যান্য ইলাহকে অনুসরণ করি, ইন ইউরিদনির রহমান বিদুররিন, এবং রহমান যদি আমার ব্যাপারে কোনো অকল্যাণের ইচ্ছা করেন, লা তুগনি আন্নি শাফাআতুহুম শাইআন, তাহলে তাদের সুপারিশ আমার কোনো কাজে আসবে না, ওয়ালা ইউনকিযুনি, তারা আমাকে কোনোরূপ বাঁচাতে পারবে না, রক্ষা করতে পারবে না, উদ্ধার করতে পারবে না। তাহলে এখানেও দেখেন সে বলতেছে আত্তাখিযু মিন দুনিহি আলিহাতান, আমার সঠিক স্রষ্টা তাকে বাদ দিয়ে যদি অন্যান্য বানোয়াট ইলাকে আমি ইলাহ হিসাবে গ্রহণ করি, আর পরবর্তী অবস্থা হয় যে ই ইউরিদিনের রহমান ও বেদুররিন, সত্য ইলাহ রহমান যদি আমার ব্যাপারে কোনো অকল্যাণের ইচ্ছা করে, লা তুগনি আন্নি শাফাআতুহুম, তখন ওইসব ভ্রান্ত ইলার সুপারিশ আমার কোনো কাজে আসবে না, ওলা ইউনকিযুন, তারা আমাকে উদ্ধার করতে পারবে না। দেখেন এই আয়াতের মধ্যেও কিন্তু মূলত তাদের উপাস্যদেরকে সমালোচনা করার উদ্দেশ্য, যে তোমাদের উপাস্যগুলো দুর্বল, এদের সুপারিশ কোনো কাজে আসবে না, তোমরা যখন বিপদে পড়বা এরা কিন্তু তোমাদেরকে উদ্ধার করতে পারবে না, এদের সুপারিশে তোমাদেরকে ক্ষমা করা হবে না, এরা কোনো কাজে আসবে না, এই কথাই কিন্তু বলতেছেন। কিন্তু তিনি বলতেছেন নিজের দিকে সম্বোধন করে, নিজের দিকে নিস্বত করে বলতেছে, এই ইরুদিনের রহমান ও বিদুররিন, রহমান যদি কোনো অকল্যাণের ইচ্ছা করে, নি নি মানে আমার ব্যাপারে,
لا تغني عني شفاعتهم, এদের সুপারিশ অর্থাৎ এই ভ্রান্ত ইলাহ গুলোর সুপারিশ আমার কোনো কাজে আসবে না, অর্থাৎ আমার কাজে আসবে না মানে তোমরা তো এদেরকেই ফলো করতেছো, তোমাদের কোনো কাজে আসবে না, ওয়ালা ইউনকিদুন এরা তোমাদেরকে রক্ষা করতে পারবে না। দেখেন এখানেও আল বালাগুল মুবিন, এটাই হচ্ছে আল বালাগুল মুবিন, মানে পৌঁছানো হচ্ছে এবং সর্বোত্তম পদ্ধতিতে হচ্ছে, তারা কষ্ট পাচ্ছে না, এটাই হচ্ছে আন্তরিকতা। আন্তরিকতা আমাদেরকে দাওয়াত পৌঁছাইতে হবে ভালোবাসা এবং আন্তরিকতা সহকারে। দেখেন এখানে শব্দ আসতেছে এই ইউরিদিন রহমান ও বেদুর্রিন, রহমান যদি আমার ব্যাপারে কোনো অকল্যাণের ইচ্ছা করে, এখানে শব্দটা আসছে রহমান। দেখেন রহমান কেন আসলো, ওই যে পূর্বে রহমান নিয়ে তারা উপহাস করতেছিল, পূর্বের আয়াতে ছিল ওমা আনজালার রহমান মিন শাই, যে ইনাদেরকে তোমরা রাসুল বলতেছো, রহমান তো কিছুই নাজিল করে না, তিনি কেমন রহমান সত্তা হইল, তা সেটারই উত্তর হিসেবে দেখেন এখানে রহমান শব্দ এনে উল্লেখ করে দিচ্ছে যে এই ইউরিদিনের রহমান ও বেদুররিন, রহমান যদি কোনো অকল্যাণের ইচ্ছা করে। এখানে আরেকটা প্রশ্ন হয় যেটা হচ্ছে রহমান মানে দয়াবান, অকল্যাণের ইচ্ছার সাথে রহমান শব্দটা বাহ্যিকভাবে বেমানান মনে হচ্ছে, যে এখানে যদি এই ইউরিদিনিল কহ্হার শাস্তিদাতা আল্লাহর যে সিফাতগুলো আছে, এই ইউরিদিনিল জব্বার, এই ইউরিদিনি আল মুতাকাব্বির, এই জাতীয় শব্দগুলো আসতো, তাহলে এই অর্থের সাথে অকল্যাণের ইচ্ছার সাথে সম্পৃক্ত ছিল। আল মুনতাকিম, এই আল্লাহর গুণবাচক শব্দগুলো আসলে ইয়া ছিল। তো এখানে অকল্যাণের ইচ্ছা করা, ধ্বংস করা, এর সাথে রহমান শব্দটা, এটার অর্থটা আমাদের সামনে আরেকটু ক্লিয়ার হবে, সামনের আয়াতে এটা বলবো, একটু মনে রাখেন আপনারা, তখন এটা পরিষ্কার বোঝা যাবে যে এখানে রহমান শব্দটাই আসলে উপযুক্ত। কিভাবে একটু বলে রাখি, ধরেন কথার কথা একজন ব্যক্তির অ্যাক্সিডেন্ট হয়েছে, অ্যাক্সিডেন্ট হওয়ার পরে পায়ের মধ্যে কোনো আঘাত পাইছে, আঘাত পাওয়ার পরে ডাক্তার বলতেছে ইনফেকশন হয়ে গেছে, এই পায়ের কারণে সারা শরীর সমস্যা হওয়ার সম্ভাবনা আছে, পা কেটে ফেলতে হবে। তো এখন তার পা কেটে ফেলাটা বাহ্যিকভাবে মনে হয় অমানবীয়, বাহ্যিকভাবে মনে হয় কতটা অমানবিক ডাক্তার, কিন্তু এই তার পা কেটে ফেলাটা কি তার প্রতি রহমত নাকি না কাটাটা রহমত? তার পা কেটে ফেলাটাই রহমত, তাই না? তার জন্য পা কেটে ফেলাটাই দয়া, কারণ এক পায়ের কারণে তার ওই পা যাবে, হাত যাবে, সে মৃত্যুবরণ করবে। তো পা কেটে ফেললে, আল্লাহ রহম করলে, সে ইনফেকশন থেকে মুক্ত হয়ে যাবে। তো সিমিলার, যখন কেউ কোনো পাপ করবে, তার পাপের শাস্তি দেওয়া তার জন্য অকল্যাণ, এটা তার প্রতি রহমত। যদি আমি আমি একটা পাপ করছি, ওই পাপের বিনিময়ে আমার উপর একটা মুসিবত আসলো, ওই মুসিবতটা রহমত, কারণ আল্লাহ আমাকে স্মরণ করাচ্ছেন যে দেখো তুমি ফিরে আসো, তওবা করো, এদিক থেকে একটা রহমত হলো না? তো সেই হিসেবে এখানে রহমান শব্দটাই উপযুক্ত, এটা আসলে বেমানান না। ইন ইউরিদিনের রহমান বিদুররিন লা তুগনি আননি শাফাআতুহুম শাইআন ওয়ালা ইউনকিদুন। দেখেন এবার সে বলতেছে ইন্নি ইদান লা ফি দালালিন মুবিন, ইন্নি নিশ্চয় আমি ইদান লা ফি দালালিন মুবিন, যদি অন্য ইলাহদেরকে অনুসরণ করি তাহলে আমি সুস্পষ্ট বিভ্রান্তির মধ্যে পড়ে যাব, লা ফি দালালিন মুবিন, সুস্পষ্ট গুমরাহির মধ্যে আমি নিপতিত হব, ইন্নি ইদান লা ফি দালালিন মুবিন, ইন্নি আমানতু বিরাব্বিকুম ফাসমাউন। এবার বলতেছে নিশ্চয় আমি আমানতু বিরাব্বিকুম, তোমাদের রবের উপরেই ঈমান এনেছি, ফাসমাউন, সুতরাং তোমরা আমার কথা শুনো, ইন্নি আমানতু বিরাব্বিকুম ফাসমাউন। দেখেন তাদের প্রতি পূর্ণ আনুগত্য সহকারে, তাদের আন্তরিকতা সহকারে তিনি নিজেকে সম্বোধন করে তোমাদের রবের প্রতি, যে ইনি শুধু আমার রব না, আমি যাকে মানি ইনি শুধু আমার রব না, ইনি কিন্তু তোমাদেরও রব, ইনি কিন্তু তোমাদেরকেও লালন পালন করতেছেন, সুতরাং আমার কথা তোমাদের শোনা উচিত, ইন্নি আমানতু বিরাব্বিকুম ফাসমাউন। এখানে
সামনের আয়াতটা আমরা খেয়াল করি, কিলা দুখুলিল জান্নাতা ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন। এই ব্যক্তিকে এবার দেখেন এই ঘটনার মধ্যে তাদেরকে দাওয়াত দিতে দিতে এই পরবর্তী অবস্থায় একটা শব্দ আসতেছে, কিলা, তাকে বলা হলো উদখুলিল জান্নাতা, তুমি জান্নাতে প্রবেশ করো। কালা, সে বলল, ইয়া লাইতা, হায় আফসোস, আমার জাতি যদি আমাকে জানতে পারতো, ইয়া লাইতা কওমি ইয়ালামুন, হায় আমার জাতি যদি জানতো, আমার জাতি যদি বুঝতো। তোমার তো বুঝতে দিয়ে এখানে খেয়াল করেন, হঠাৎ করে জান্নাতে প্রবেশ করার কথা বলতেছে, তার মানে বোঝা যায় এই লোকগুলো ইনাকে হত্যা করে ফেলছে। জান্নাত কোরআন এটা বর্ণনা করে নাই, বাকি আগে পড়া থেকে বুঝে যাচ্ছে যে এরা হত্যা করে ফেলছে, এবং হত্যাটাও স্বাভাবিক হত্যা না। এরা বলতেছিল, লানার জুমান্নাকুম, পাথর মারতেই থাকবো, ওলায়ামাসান্নাকুম মিন্না আযাবুন আলিম, অথবা কঠিন কোন শাস্তি তোমাদের উপরে আসবে। অর্থাৎ এই লোককে এবং এই রাসুলদেরকেও হয়তো যে একসাথে এরা হত্যা করে ফেলছে, সবাইকে হত্যা করে ফেলছে। কালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন, হত্যা করার পরে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়েছেন, জান্নাতে প্রবেশ করাইছেন। জান্নাতে প্রবেশ করার পরে উদখুলিল জান্না, উনি দেখেন তারপরেও তার সম্প্রদায়কে ভুলেন নাই, বলতেছে, কালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন, হায় আমার জাতি যদি জানতে পারতো, বলেন নাই এই কাহে আল্লাহ, আপনি আমাকে এরা হত্যা করছে, রাসুলদেরকে হত্যা করছে, আপনি এদের উপরে শাস্তি নিন, এদেরকে শাস্তি দিন, বলেন নাই। সে আফসোস করতেছে, হায় আমি কিভাবে জান্নাতে চলে আসলাম, এটা যদি এরা জানতো, আমি মানার কারণে আজকে কত নাজ নেয়ামতের মধ্যে আছি, এরা যদি জানতো আমি কত উত্তম অবস্থায় আছি, ছোট্ট আমলের কারণে এরা যদি জানতো, আফসোস করতেছে। সামান্য উপস্থিতি, যে এখান থেকে আমরা এই পুরা লম্বা ওনার অভিব্যক্তি থেকে, তার কথাগুলো থেকে সর্বোচ্চ শিক্ষা এটা যে আমাদেরকে আমার জাতির প্রতি আন্তরিক হইতে হবে, ভালোবাসা পরায়ণ হইতে হবে, স্নেহ পরায়ণ হইতে হবে। এবং এখানে আরেকটা বিষয় আসে, দেখেন এই লোকটা জান্নাতে চলে গেছে, জান্নাতে চলে গেছে, জান্নাতে যাওয়ার জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা জানি এখলাস, এখলাস মানে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করা, তাই না? এই যে আমি আপনাকে ভালোবাসি, আপনাদের সাথে আমার আন্তরিকতা, এটা আল্লাহর জন্য, আমার সাথে আপনাদের আন্তরিকতা আল্লাহর জন্য, এটাকেই এখলাস বলে। বাকি এখলাসের মধ্যে আমরা খুব কৃত্রিমতা বা এটাকে আমরা খুব তাকাল্লুফান করতে চাই, এখলাস এটা তাকাল্লুফান হয় না। যে এই লোক এই যে তাদেরকে ভালোবাসতেছে, ওই সময় কি উনি আগে নিয়ত ইয়া করছে যে আমি আমার নিয়ত ঠিক করতেছি, আমি তোমাদেরকে এই দাওয়াত দিতেছি, তোমরা হত্যা করে ফেললেও আমার ইখলাস, আমি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করতেছি, এরকম না। আসলে এই ইখলাসটা অটোমেটিক আসে, ইখলাস এই আন্তরিকতা দুইটা বিষয়ের সমন্বয়। এক হলো আমি আমার বাবা মাকে ভালোবাসি, এটা একে তারা যে আমার বাবা মা এই হিসাবেই আমি তাদের প্রতি আন্তরিক, এটাই হচ্ছে ইখলাস, আমি তাদের প্রতি বাবা মা হিসাবে আন্তরিক, এটাই এখলাস। আমি আমার সন্তানের প্রতি যে আমার ভালোবাসা, এটাই এখলাস। এখানে জোর করে এই যে আমি আমার সন্তানকে ভালোবাসতেছি আল্লাহর সন্তুষ্টির জন্য, এটা বলতে হবে না। আমরা সহিহ বুখারীতে ঘটনা পড়বো, এক ব্যক্তি সে রাস্তায় একটা কুকুর খুব পিপাসার্থ দেখে তাকে পানি পান করাইছে, হাদিসে আসছে জান্নাতে চলে গেছে। দেখেন ওই ব্যক্তি কি ওই কুকুর যখন দেখছে, দেখে সে এ নিয়ত করছে যে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য এই কুকুরটাকে পানি পান করাচ্ছি, আল্লাহর খুশির জন্য এরপরে পান করাইছে, এরকম। দেখেন ওই ঘটনায় ওই ব্যক্তি মুসলিম ছিল কিনা, সে আল্লাহকে বিশ্বাস করে কিনা, ওই কথাও কিন্তু আসে নাই জান্নাতি। জাস্ট সে ওই কুকুরকে ওই সময় দেখে তার খারাপ লাগছে, ওই কুকুরের প্রতি মায়া দেখায় সে ইয়া করছে, জান্নাতে চলে গেছে, এরকম ঘটনা আসছে। তার মানে বোঝা যায় ওই যে এখলাস, যেটা এখলাসকে জোর করে আনা যায় না, যে আমি এখন যেটা করতেছি আমার উম্মতের প্রতি ভালোবাসা পরায়ণ হয়ে করতেছি, এটাই এখলাস। আমি আমার বাবাকে মাকে ভালোবাসি, সন্তানকে ভালোবাসি, এজ এ সে আমার সন্তান, সে আমার বাবা মা হিসেবে, এটাই এখলাস। আমি কত ভালো করতে পারছি, কত ভালো আমি আমার বাবা মার প্রতি শ্রদ্ধা ভালোবাসা দেখাইতে পারতেছি, সেটা আল্লাহ দেখতেছেন, সেই অনুপাতে আল্লাহ আজর দিবেন। তাই যে এই ব্যক্তির তার যেই নিবেদন, তার যেই আত্মনিবেদন তার উম্মতের প্রতি,
সেটাকে আল্লাহ তাআলা কোট করছেন বারবার, কালা ইয়া লাইতা কওমি আলামুন, আমার সম্প্রদায় আমার সম্প্রদায় কি জানতে পারতো, বিমা গফারালি রব্বি, আমার সম্প্রদায় যদি জানতে পারতো আমার রব যেই ক্ষমা আমাকে করেছেন সেই ক্ষমার ব্যাপারটা যদি জানতে পারতো, ওয়াজআলানি মিনাল মুকরামিন, এবং আমার রব আমাকে সম্মানিতদের অন্তর্ভুক্ত করেছেন এটা যদি সে তারা জানতে পারতো। দেখেন ক্ষমা এবং সম্মান দান এটার কথা কি পূর্বে ছিল? হ্যাঁ ছিল, রাসূলকে বলতেছিল ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন করিম, যে আপনি যে ঈমান আনবে যে রহমানকে গায়েবে থেকে বিশ্বাস করবে ভয় করবে তাকে ক্ষমার সুসংবাদ দিন এবং সম্মানজনক প্রতিদানের সুসংবাদ দিন। এখন দেখেন এই ব্যক্তি সম্পর্কে কি, বিমা গাফারলি রব্বি, সে আমাকে বলতেছে যে আমার রব আমাকে ক্ষমা করে দিয়েছে, তাহলে এখানে তাকে এই যে মাগফিরাত পেয়ে গেল, ওয়াজআলানি মিনাল মুকরামিন, এবং তাকে সম্মানজনক অবস্থানে সম্মানিতদের অন্তর্ভুক্ত করা হয়েছে। এই জন্য বলে কোরআন হচ্ছে মহকাম, ওয়াল কোরআন হাকিম, কোরআনের একটা অংশ আরেকটাকে মজবুত করে জোরালো করে, একটা বাক্য আরেকটার সাথে যুক্ত, কোরআন একটা আরেকটার সাথে এলোমেলো না। ওই দেখেন পূর্বে যে কথা বলতেছে এটাকে এখানে আরো জোরালো করলো, ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন করিম বিমা গফারালি রব্বি ওয়া জাআলানি মিনাল মুকরামিন। এখানে আরেকটা খুব নোট করার বিষয় দেখেন, এখানে এই ব্যক্তি কিন্তু এতক্ষণ এদেরকে দাওয়াত দেওয়ার সময় বারবার বলতেছিল বিরাব্বিকুম, তোমাদের রব, কিন্তু এখন জান্নাতে যাওয়ার পরে জান্নাতে আল্লাহর নাজ নেয়ামত পাওয়ার পরে ওই যে দাওয়াত দেওয়ার সময়ও জান্নাতের বক্তব্যগুলোর সময়ও কিন্তু সে তাদেরকে স্মরণ রাখছে যে ইয়া লাইতা কওমি আলামুন, আমার সম্প্রদায় যদি জানতো, হ্যাঁ আমান্তু বিরাব্বিকুম ফাসমাউন, সব তাদেরকে উল্লেখ করছে, কিন্তু জান্নাতে ক্ষমা পেয়ে যাওয়ার পরে এখানে সে ভুলে গেছে, ভুলে গিয়ে নিজের কথা বলতেছে বিমা গাফার আলী রাব্বি, আমার রব আমাকে ক্ষমা করে দিয়েছে, ওয়াজা আলানি আমাকে সম্মানিতদের অন্তর্ভুক্ত করেছে। আমরা জানি জান্নাতে যাওয়ার পরে ওয়াতাকাত্তাআত বিহিমুল আসবাব, সমস্ত সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। আমরা জানি জান্নাতে যাওয়ার পরে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ভাই থেকে পলায়ন করতে থাকবে, অম্মিহি ওয়া আবি, বাবা মা থেকে পলায়ন করতে থাকবে, সাহিবাতিহি ওয়া আখি, স্ত্রী সন্তান সবার থেকে পলায়ন করতে থাকবে। কিন্তু জান্নাতে যাওয়ার পরে জান্নাতিদের সম্পর্ক কিন্তু ঠিক থাকবে, জান্নাতে যাওয়ার পরে রবকে পেয়ে যাওয়ার পরে রবের যখন সান্নিধ্য লাভ হবে তখন অন্য সব কিছু ভুলে গিয়ে দেখেন বলতেছে বিমা গাফারালি রব্বি, আমার রব আমার ঐকান্তিক রব আমাকে ক্ষমা করে দিয়েছেন, ওয়াজআলানি মিনাল মুকরামিন, এবং আমাকে সম্মানিতদের অন্তর্ভুক্ত করেছেন। এবার দেখেন কিছু খুদ গর্জ হয়ে গেছে নিজের, জান্নাতে যাওয়ার পরে সবাই এরকম হয়ে যাবে, নিজের রবকে পাওয়ার পরে রবের দিদার পাওয়ার পরে রবের সান্নিধ্যে যাওয়ার পরে এরকম হয়ে যাবে সবাই। তাহলে আমাদেরকে রবের প্রতি ভালোবাসা বৃদ্ধি করে দিন, এবং আল্লাহ আমাদেরকে সহি অর্থে আল্লাহর দিনের ধারক বাহক প্রচারক হিসেবে আল্লাহ আমাদেরকে কবুল করেন, এবং কোরআন থেকে যে আমরা দিন দিন দূরে যাচ্ছি এই অবস্থার পরিবর্তন করে কোরআনকে আমাদের সাথী বানানোর তৌফিক দান করেন, এবং কোরআন যে শিক্ষাটা গুরুত্বপূর্ণভাবে আমাদেরকে দিচ্ছে সেটাকে গুরুত্ব দিয়ে আমাদেরকে আমরা যে আশপাশ অন্য জিনিস নিয়ে ব্যস্ত হয়ে যাই সেটা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমরা আরেকটু বেশি পড়ার ইচ্ছা ছিল কিন্তু আরো অনেকগুলো আয়াত বাকি আছে এবং অনেক আলোচনা বাকি আছে, এর জন্য সামনে আর যাচ্ছি না, আজকে আমরা এখানেই শেষ করছি। আমরা আজকে পড়লাম 27 নম্বর আয়াত পর্যন্ত, বিমা গাফারালি রব্বি ওয়া জাআলানি মিনাল মুকরামিন, এই ব্যক্তিকে হত্যা করে ফেলা তার জান্নাতে যাওয়া তার বক্তব্যগুলো পর্যন্ত, সামনের আয়াতে তাদেরকে ধ্বংস করে দিয়েছিল সেই ধ্বংসের বিবরণটা সামনের আয়াতে আসবে ইনশাল্লাহ, আমরা বিস্তারিত 28 থেকে পড়বো। আজকে যেটুকু পড়লাম এই সম্পর্কে কারোর কোনো প্রশ্ন আছে অথবা ব্যক্তিগত কোনো বিষয়ে কারোর কোনো প্রশ্ন আছে কি?
السلام السلام عليكم حضور. عليكم السلام ورحمة الله. আচ্ছা, ওই জোহরের নামাজের আগে 4 রাকাত সুন্নত পড়ি, এটার একটু ব্যাখ্যা দরকার। আমি শুনছি যে সুন্নত নামাজ সব 2 রাকাত করে, এটা আবার শুনতেছি যে ওযু করার জন্য 2 রাকাত এবং সুন্নত 2 রাকাত, 2 রাকাত 4 রাকাত একত্র পড়া যায়, এটা জিনিসটা একটু খুলাসা করে বলবেন। মানে হলো ফরজ ওয়াজিব এগুলোর সংখ্যা নির্ধারিত, আর ওয়াজিব ফরজ বাদে যে সুন্নত নফল নামাজ আছে এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাফান সাফান দুই রাকাত পড়তেন। এই জন্য যখন অতিরিক্ত নফল নামাজ পড়ব এক্ষেত্রে সুন্নত হচ্ছে দুই রাকাত করে পড়া। বাকি কিছু সুন্নত আছে যেগুলো নবীজি আলাইহিস সালাম 4 রাকাত করেই পড়ছেন, হাদিসে প্রমাণিত যে একসাথে 4 রাকাত করেছেন। তো যেগুলো ডাইরেক্ট নির্ধারিত আছে 4 রাকাত পেয়েছেন ওইগুলোর ব্যাপারে এই কথা না, জোহরের সুন্নত তো নবীজি পড়ছেনই 4 রাকাত, এভাবে আছে তো সেই জন্য সেটা 4 রাকাতই পড়তে হবে, একসাথে 4 রাকাতই পড়ব। বাকি যদি আপনি তাহিয়াতুল উজু পড়েন তখন 2 রাকাত পড়বেন, আবার সাথে দুহুরুল মসজিদ তাহিয়াতুল মসজিদ পড়তে চান 2 রাকাত পড়বেন 2 রাকাত। বাকি কোনো কারণে আপনি যদি চান নফল 4 রাকাত একসাথে পড়বেন এটাও জায়েজ আছে, এটাও পড়া যায়। বাকি উত্তম হচ্ছে 2 রাকাত 2 রাকাত করে পড়া। আর এক্ষেত্রে জোহরের জোহরের আগে 4 রাকাত, কিন্তু আসরের এবং এশার আগে কি 4 রাকাত? এটা কি কম্পালসরি নাকি? এটা কি? এটা ওইটা 4 রাকাত আছে, ওইটা হলো সুন্নাতে গাইরে মুআক্কাদা, একটা হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। সুন্নাতে হ্যাঁ, মুআক্কাদা হলো নবীজি আলাইহিস সালাম সব সময় পড়তেন, হঠাৎ কখনো ছেড়েছেন, এটা হচ্ছে সুন্নতে মুয়াক্কাদা। আর সুন্নতে গায়রে মুয়াক্কাদা বা সুন্নাতুল হুদা যেটা, ওই যে আমরা যেটাকে নফল বলি, সেটা হচ্ছে কখনো কখনো নবীজি আলাইহিস সালাম পড়েছেন। এই যে এটা হলো এই যে ঈশার আগের সুন্নত, আসরের আগের সুন্নত ওইগুলা। কখনো কখনো পড়ছেন মানে কম্পালসরি না? আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ হুজুর। 20 নাম্বার, 20 নাম্বার আয়াতে 3টা শব্দার্থ ভুল লেখা আছে। আচ্ছা ওই যে মানে যেমন কুল, কলা একটা, তারে কাউম, এই 3টা শব্দ ভুল অর্থ লেখা আছে। আচ্ছা ওটা ঠিক করে নিব আমি। ওই যে আসলে আমি গত 3 দিন ময়মনসিংহে ছিলাম, ল্যাপটপে লিখেছি, আজকে এই মাত্র ঢাকায় পৌঁছালাম, এসে ক্লাসটা করেছি, আসলে শিটটা রেডি করতে পারি নাই, প্রত্যেক আয়াতের সাথে শিক্ষাটা লিখে দেওয়ার কথা ওটাও লিখতে পারি নাই। ইনশাল্লাহ এখন একসাথে নোট শেয়ার করবো সময়, প্রত্যেক আয়াত থেকে আমরা মৌলিক কি জিনিসটা পাচ্ছি সেটা ইনশাল্লাহ সাথে লেখা থাকবে এবং কি আচ্ছা, করা। 20 নম্বরে 3টা ওই যে লেখছেন নিচে, একটা কদ্দামাতের কাউমে জাকাত, কদ্দামাতের অর্থ লেখা হয়েছে। বুঝতে পেরেছি, ওকে অসুবিধা নেই, ওইগুলো ঠিক করে নেব। জি আলহামদুলিল্লাহ, তাহলে আজকে আমরা শেষ করছি। শেষ করার আগে আমরা ওই যে আমরা তো প্রত্যেকে আলহামদুলিল্লাহ রমাদান উপলক্ষে আমরা অতিরিক্ত সাদাকা দান ইবাদতের মধ্যে আছি, এই ক্লাসটা আমরা আল্লাহ রহমতে এবার চাচ্ছি যে এটা কোনো ক্লাসের আমাদের কোনো কোর্স ফি নাই, এটাতে কোনো কোর্স ফি দিতে হবে না, কারণ আমরা রমাদান উপলক্ষে চাচ্ছি এটা এক। দ্বিতীয়ত হলো আমরা চেষ্টা করব প্রত্যেকের এলাকায় নিজস্ব যে এলাকা আছে, মানে প্রত্যেক এলাকার প্রত্যেকের উপর একটা হক আছে, আমরা যারা সামর্থ্যবান, আমার পাশের ফ্ল্যাট, পাশের গ্রাম, আমার গ্রাম, আমার পাশের পরিবার, তাদের একটু খোঁজ নেওয়া, এটা আমাদের প্রত্যেকের দায়িত্ব। তো আশা করছি আপনারা এটা সবাই করতেছেন, পাশে আপনার গ্রামের অন্যান্য পরিবার তাদের জন্য একটি ইফতারের ব্যবস্থা করা, ঈদের আগে তাদের জন্য যদি আপনাদের জাকাত থেকে ফিতরা থেকে কিছু ব্যবস্থা করেন এটা খুব ভালো হবে নিজের এলাকায়। আমরা তো ঢাকায় করবোই, ঢাকায় সবাইকে দিচ্ছি, বাকি নিজের গ্রামে একটু করা যায়, নিজের গ্রামবাসীর আমার উপর একটা হক আছে, এটা নিজের গ্রামেও করা যায়, এটা একটু সবাই খেয়াল রাখবো। এটা একটা মেসেজ ছিল। আর হলো আমি প্রতিবার আমাদের গ্রামে একটু চেষ্টা করি, আমাদের গ্রামে আমার নিজের পক্ষ থেকে যতটুকু, সাথে আপনাদের বিভিন্ন জন শরিক হয় সেগুলো একসাথে করে চেষ্টা করি। আমি ইনশাল্লাহ 25 রোজার দিন ইনশাল্লাহ আমাদের গ্রামে ঈদ উপলক্ষে সামান্য 1,000 টাকার পরিমাণে এক একটা বাজারে ব্যাগ দেওয়ার চেষ্টা করি। এবার হয়তো বাজারের জিনিসপত্রের দাম বেশি, আর একটু বেশি হয়তো 1,500 টাকা করে হবে,
আমাদের গ্রামের এনআইডি নিয়ে আমি মোটামুটি লিস্ট করা আছে আমার কাছে, 55টা ফ্যামিলি, আরো কয়েকজন বাড়িতে দিছে, সর্বমোট 60টা ফ্যামিলি হয়ে যাবে। তো 60 জন, 60টা ফ্যামিলিতে আমি একটু চেষ্টা করি প্রতিবার রোজার মধ্যে। তো চাইলে আমার সাথেও শরিক হইতে পারবেন, আপনারা প্রত্যেকে নিজের গ্রামে করবেন এবং আমি আমাদের গ্রামে চেষ্টা করি, ওইটাতেও যদি কেউ শরিক হইতে চান আমার সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করবেন। জাজাকুম আল্লাহু খাইরান। তাহলে আজকে আমাদের এই পর্যন্তই। সুবহানাক আল্লাহুম্মা ওবিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।